ছোটবেলায় আমার খুব ভালো ধ্যান হতো, সে কথা আগে বলেছি। তো আমি কি করে মন বসাতাম ধ্যানে, সেটার কিছু কিছু টিপস আমি শেয়ার করছি, যাতে করে যারা সত্যি সত্যি চেষ্টা করছেন সিনসিয়ারলি ধ্যান করার, তাদের যদি কোনো উপকার হয় তাতে। তো প্রথমত হচ্ছে ডিটারমিনেশন, যে প্রবল আগ্রহ আর একদম সংকল্প যে হ্যাঁ আমি করবো, সেখানে নিজের উপর ডাউট নয়, কিন্তু আত্মবিশ্বাস না থাকলে কিন্তু সাধারণ পথে এগোনো যায় না। তাই জন্য নিজের উপর বিশ্বাস যে হ্যাঁ আমি পারবো, আর পারবো যদি, এবং ভগবানের উপরেও বিশ্বাস যে হ্যাঁ তিনিও আছেন, তিনি দেখছেন, তিনি করবেন, তাহলে অসুবিধা নেই, তাহলে আপনি চেষ্টা করবেন আর কি, 100% চেষ্টা করবেন, কারণ আমার নিজের উপর বিশ্বাস আছে যে আমি পারবো, শুধু চেষ্টাটাই করতে হবে, এটাই তো। তাই জন্য আত্মবিশ্বাস, ভগবানের বিশ্বাস দুটোই প্রথমত। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে, যেরকম আমরা জিমে যখন যাই এক্সারসাইজ করতে, তখন কি ওটা ধীরে 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 ধীরে, আপনি একদিনে খুব বেশি এক্সারসাইজ করবেন তাহলে হাত পা ভীষণ ব্যথা হয়ে যাবে, আবার কয়েকদিন আপনাকে রেস্ট নিতে হবে, তারপরে আবার যখন শরীরটা একটুখানি ঠিকঠাক হয়েছে তখন আবার আপনি জিমে গিয়ে আবার খানিকটা কসরত করলেন। তো সেরকমই এটা হচ্ছে মনের কসরত, তো তাই জন্য ওটা একদম খুব জেদ ধরে প্রচন্ড চেষ্টা করলেন ওরকমও হবে না, ধীরে 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 করতে হবে। তো প্রথমে যেটা আগেও আমি ভিডিওগুলোতে বলেছি, যে প্রথমত বসার অভ্যেস, যে আপনারা কিছুদিন শুধু বসার অভ্যেস করুন, হাঁটু মুড়ে বসা, 1 ঘন্টা 2 ঘন্টা চুপ করে বসা, না নড়াচড়া করে। যদি আপনারা ভাবেন যে ভীষণ বোরিং সেটা, 2 ঘন্টা আমি কি করে এমনি এমনি বসে থাকবো, তো জপেও মন বসছে না, 2 ঘন্টা ধরে কি করে বসবো, তাহলে একটা মিউজিক চালিয়ে দিন, কিছু সুন্দর মিউজিক চালিয়ে দিন। আজকাল মেডিটেশন মিউজিক অনেক কিছু পাওয়া যায় ইউটিউবে, অন্য জায়গা থেকে কোথাও থেকে ডাউনলোড করে নিন কিছু, বা আপনার ভজন কীর্তন যেটা ভালো লাগে, হরিনাম কীর্তন যেটা ভালো লাগে, ঠাকুরের নাম কীর্তন, যে কোনো একটা জিনিস ডাউনলোড করে সেটাকে রিপ্লেতে করে দিন। হ্যাঁ, ওটা বারবার বারবার লুপে বারবার বারবার ওটাই বাজতে থাকবে। তো 2 ঘন্টার জন্য টাইম সেট করে দিন, 2 ঘন্টা চোখ বন্ধ করে ওটা শুনতে থাকলেন, এবং নড়বো না, 2 ঘন্টা ধরে বসার অভ্যেস হলো। এবার যখন বসার অভ্যেসটা মোটামুটি হয়েছে, ততদিনে দেখবেন যে অলরেডি কিন্তু মনটা অনেকটা শান্ত হয়ে আসছে। এবার যখন, এবার মিউজিক নেই, কিছু নেই, এবার আপনি বসছেন যখন, তখনও যখন মন চঞ্চল, তখন কয়েকদিন ধরে প্রার্থনাটা, প্রার্থনাটাকে কিন্তু, প্রার্থনার গুরুত্বটাকে আমরা অনেক সময় নেগলেক্ট করি, ইগনোর করি, বুঝতে পারি না। প্রার্থনার কিন্তু প্রবল শক্তি আছে। তাই জন্য বেশ 1 সপ্তাহ ধরে মনে করুন, ঠাকুর মনটা শান্ত করে দাও, 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 শান্ত শান্ত। এই যে শান্ত শান্ত ভাবছেন, করতে করতে বেশ 1 সপ্তাহ প্র্যাকটিস করুন, দেখবেন মন 1 সপ্তাহতেই পুরো শান্ত। কারণ ঠাকুরের কাছে প্রার্থনাটাকে, ওটার মানে ইম্পর্টেন্সটা কিন্তু কম ভাববেন না, ওটা সাংঘাতিক শক্তিশালী। আচ্ছা, সেটা যখন হলো, মানে এগুলো আমি নিজে প্র্যাকটিস করেছি, আমার নিজের অভিজ্ঞতা, সেটাকেই আমি শেয়ার করছি, যে ভীষণ শান্তি অনুভব করতাম ওটাতেই। জপ ধ্যান আপ তো পরের কথা, তাতে তো আছেই আরো গভীর চলে যাওয়া, তার আগেই ভীষণ শান্তির অনুভূতি হতো এই রকম ভাবতে ভাবতে, বা প্রার্থনা করতে করতে, ধ্যান করতে করতে। তো তারপরে মন্ত্র, আমি যখন এই কথাটা বলছি, এইটা যখন আমার ভীষণ ভালো ধ্যান হতো, সেটা কিন্তু আমার দীক্ষার আগের কথা। তো আমি বলবো যে জপের মন্ত্র আপনারা যেটা যেটা পেয়েছেন সেটা তো ঠিক আছে, কিন্তু খুব গভীরে যাওয়ার জন্য আপনার হয় পুরো মন্ত্রই উড়িয়ে দিতে হবে, হয় আপনি জ্যোতি ধ্যান করছেন, বা কোনো নিরাকার ধ্যান করছেন, বা নিজের প্রেজেন্সের ওপর ধ্যান করছেন, বা শুধু ত্রিনেত্র বা হৃদয় মধ্যে, কিছু ভাবছেন না, জাস্ট জ্যোতি অথবা কিছুই না, জাস্ট ওখানে ফোকাসটা আছে, হাড় মাংস মজ্জা কোনোটা চিন্তা করছেন না, কিন্তু সেখানে আবার হৃৎপিণ্ড ওসব চিন্তা করছেন না, কিন্তু জাস্ট ব্ল্যাঙ্ক একটা স্পেস, ওই স্পেসটা চিন্তা করছেন। তো সেই চিন্তা ভাবনার মধ্যেই কিন্তু ধ্যান হতে পারে, যদি আপনি জপ চালাচ্ছেন সেটা কিন্তু ধ্যান হবে না। তাই জন্য জপের মন্ত্র দিয়ে ধ্যান হবে না, তো মনটা প্রথমে শান্ত করে নিতে হবে। সেটা খানিকক্ষণ জপ করলেন, তারপরে মনটা যখন শান্ত, তখন ব্ল্যাঙ্ক, তো সেরকম সেটাই ধ্যান হতে পারে। আচ্ছা, তারপরে আমি আর কি কি করতাম, মানে গরমকালে কলকাতায় বাড়ি, গরমকালে ফ্যান চলছে মাথার উপর, তো বাচ্চা বয়সে তো বাকি তো চুলে ঝুঁটি টুটি বাঁধা আছে, সামনে যে ছোট ছোট চুলগুলো থাকে না, বাচ্চাদের দেখবেন এখানে ছোট 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 চুলগুলো থাকে, যেগুলো
নতুন গজাচ্ছে যে চুল, সেগুলো ওই যে হাওয়াতে উঠছে, তো সেটা হাওয়াতে উঠছে হাওয়াতে উঠছে সেগুলো ডিস্ট্রাক্ট করছে। তো আমি কি করতাম, আমি সমস্ত চুলগুলো সব ওই ছোট ছোট চুলগুলো সব কাঁচি দিয়ে দিয়ে কেটে ফেলে দিয়েছিলাম, যাতে করে মানে এটা বলার মানেটা কি চুল কাটতে বলছি সেটা বলছি না, কিন্তু বলাটার মানেটা হচ্ছে যে আপনার ডিটারমিনেশনটা, আপনার আগ্রহটা, আপনার সিনসিয়ারিটিটা, আপনার আগ্রহটা কতদূর, যা কিছু করব কিন্তু আমার মনটা আমাকে বসাতে হবে, সেই ডিটারমিনেশনটা এইসব ছোট ছোট জিনিসও কিন্তু কাউন্ট করে। অনেক সময় আবার আতিশয্য করলে মন বসে না, খুব ভালো করে আসন পাতা হলো, সিল্কের শাড়ি পরা হলো, সিল্ক শুদ্ধ সিল্কের শাড়ি পরা হলো বা সিল্কের জামা পরা হলো, তারপরে ভালো করে জপে বসেছেন, হ্যাঁ শুদ্ধ শুদ্ধ, হ্যাঁ স্নান টান সেরে তখন ওই ভিজে চুল সেটা মাথায় ঠান্ডা লাগছে, আপনার কনসিয়াসনেস এর মধ্যে ওই ফ্যাক্টর গুলো চলে আসছে যে আপনি সিল্কের খুব দামি শাড়ি পরেছেন বা খুব ভালো আসনে বসেছেন, এই জিনিসগুলো কিন্তু আপনার কনসিয়াসনেস এর মধ্যে সাবকনসিয়াসলি ওটা কিন্তু এফেক্ট করছে। তাই জন্য যত সিম্পল রাখা যায় পুরো প্রসেসটা সিম্পলিফাই করা যায়। আমার আরেকটা কি ছিল, আমি কাঠের একটা স্কেল বা কাঠের স্কেল না থাকলে এমনি বসছি, যখন মন যেন থার্ড পার্সন, মনটা আলাদা, এবার মনকে বলতাম যে মন তুই যদি চঞ্চল হবি তাহলে কিন্তু মার খাবি আমার কাছে, তো হয় ওই স্কেল আছে নইলে আমার হাত আছে নিজের, আর মন যদি একটুও চঞ্চল হতো আমি মানে ঠস করে নিজের গালে একখানা মার দিতাম। আমাদের মাইন্ডটা বিগিনিং স্টেজে বডির সাথে কানেক্টেড থাকে, তো সেটা কিন্তু একটা খুব অ্যাডভান্টেজ, তাই জন্য যেই মারলাম আমি দেহটাকে কিন্তু ফিল করছে আমার মন, মন এত ঘাবড়ে যেত যে তারপরে আমি দেখেছি বা স্কেল দিয়ে দারুণ নিজেই পিঠে হাতে পায়ে যেখানে খুশি প্রচন্ড মারতাম, এবার সেটাতে এমন মন ভয়ভীত হয়ে যেত যে তারপরে আমি দেখেছি একেবারে অচঞ্চল মন বসে যেত, যে একটুও কারণ আরেকবার যদি হয় আবার যতবার ডিস্ট্র্যাকশন হবে ততবার আমি মারবো নিজেকে, তো তারপরে দেখতাম মন সত্যি সত্যি একেবারে চাঞ্চল্য চলে যেত। সেটা হচ্ছে কখনো কখনো যখন মন কোনোদিন এইসব প্রক্রিয়া করার পরেও যদি কোনো কারণে চঞ্চল থাকছে, আর ভাববেন না যে আমি আবার অন্য বাচ্চাদের মতন সব রকম কিছু করতাম না, সব করতাম, চুটিয়ে মুভি দেখা, সিনেমা দেখা, হ্যাঁ খেলাধুলো, বন্ধুদের সাথে বেরোনো, মেলায় ঘোরা, সব কিছু করেছি, ছোটবেলায় আমি কোনো কিছু করিনি তা নয়, সব কিছু করেছি, কিন্তু করার পরে যখন আমি জব করতে বসবো, যখন আমি ধ্যানে বসবো, ওই এক ঘন্টা মন আমার কন্ট্রোলে থাকবে, তখন মন ওটাতেই ফোকাস করবে। আমি জানি না অন্যদের হয় কিনা, ঠাকুরের কথামৃততেও আছে না যে অনেকক্ষণ ধরে খুব জব করার ভালো করে চেষ্টা করলে মাথা ঘুরছে, কোনো একজন ভক্ত বলছেন ঠাকুরকে, তখন ঠাকুর বলছেন যে এই তেল মাখো মাথায় বা কিছু একটা কিছু একটা। এবার আমি কি করেছি সেটা আমি বলছি, যে প্রচন্ড কনসেন্ট্রেশন করার চেষ্টা করার সময় আমারও একবার একটা ফেজ ওরকম গেছিল যে যেই বসতাম আমার মাথা ঘুরতে আরম্ভ করতো, একবারে বাই বাই করে সমস্ত যেন ঘর ঘুরছে বাই বাই করে, এবং একবার টোলে পড়ে যাচ্ছি পারছি না, তখন কি ওইটা আসলে জিম যাওয়া, আমাদের একসাথে বেশি এক্সারসাইজও নিতে পারবে না, তো আমাদের নার্ভাস সিস্টেম ব্রেন ওটা সাথে ধাতস্থ হতে হবে, ওই কনসেন্ট্রেশন যেটা আমি যতটা কনসেন্ট্রেট করার চেষ্টা করছি তার সাথে ব্রেন নার্ভাস সিস্টেমকেও ধাতস্থ হতে হবে, তাই জন্য একটু রিল্যাক্স করে দিন, দু তিন দিন যদি আপনার এরকম মাথা ঘুরছে প্রচন্ড কনসেন্ট্রেট করার সময় তখন ওটা ছেড়ে দিন, দু তিন দিন এক সপ্তাহ করতে হবে না, আবার যখন বসছেন তখন একটু একটু করে বসুন, পাঁচ মিনিট দশ মিনিট একটু একটু বসুন, যেই মাথা ঘুরতে যদি আরম্ভ করছে ছেড়ে দিয়ে উঠে চলে যান, শুয়ে পড়ুন, হ্যাঁ রেস্ট নিয়ে নিন, একেবারে রিল্যাক্স করুন, হ্যাঁ ওটা জবরদস্তি করবেন না, কিন্তু দেখবেন ধীরে 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 ওই ফেজটা আবার কাটিয়ে যাবে, আমাদের নার্ভাস সিস্টেম ব্রেন সেই অনুসারে আবার নিজেকে মানে আবার করে নেবে আর কি, গড়ে নেবে, যেই গড়ে নেবে তখন আবার আপনার অসুবিধা হবে না, এক মাস দু মাস তিন মাস এক বছর বলা যায় না কত সময় লাগবে, কিন্তু ওই সময়টা একটু রিল্যাক্স করে দিন নিজেকে, যতদিন না ব্রেন আর নার্ভাস সিস্টেম ওটার সাথে অ্যাডজাস্ট করতে পারছে। আর কনসেন্ট্রেশনের ব্যাপারটা বললাম যে মনে করুন সব থেকে ছোট কিছু একটা চুজ করা, মানে আপনার পুরো মন্ত্রটার মধ্যে যতটুকু বীজ সেই বীজটা মনে করুন তুলে নিলেন, খালি কোনো আপনি নর্মাল জব করলেন তারপরে একটা বীজ, অথবা শুধু সব থেকে শুধু ওম এরকম একটা কিছু যেটা আপনার পছন্দ, শর্টেস্ট মন্ত্র যেটা বলা যায় বীজ, সেইটা নিয়ে
কনসেন্ট্রেশন কিরকম, মানে আমি কি করতাম, আমি করতাম মন, মানে যখন মনটা বাকিটা ইন্ট্রোডাকশন পুরো হয়ে গেছে, তারপরে জপ, তারপরে ধ্যান হয়েছে বা যা কিছু, মানে মনটা শান্ত অবস্থায় আছে, সেই সময় এবার আরো কনসেন্ট্রেট করার চেষ্টা আর কি, মনটাকে এক্সারসাইজ করাচ্ছি আর কি। কারণ স্বামীজি বলে গেছেন না যে কনসেন্ট্রেশনটা, কিন্তু কনসেন্ট্রেশনটাই আসল পাওয়ার। আর মাদারের বইতেও পড়েছিলাম যে কনসেন্ট্রেশনটাই আসল, মানে কি মন্ত্র জপ করছো সেগুলো ঠিক আছে, সেটাও ঠিক আছে, কিন্তু কনসেন্ট্রেশনটা হচ্ছে আসল, কতটা কনসেন্ট্রেট করতে পারছো। এবার আমি কি করতাম, আমি ওটা একটা শর্টেস্ট একটা কিছু ধরলাম, ধরে এবার আমি মনকে বলছি, মন আরো কনসেন্ট্রেট কর। এবার মন্ত্রটা বলছি 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 বলছি, তারপর খানিকক্ষণ বাদে আমি মনকে বলতাম, আরো কনসেন্ট্রেট কর। এবার ওটা জানো মানে আরো ইন্টেন্স, আরো ইন্টেন্স, আরো ইন্টেন্স, আরো ইন্টেন্স, মানে ওটাকে ধাপে 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 আরো গভীরে যেন নিয়ে যাওয়া আর কি, কনসেন্ট্রেশনটাকে পুরো পিন পয়েন্টেড ফোকাস, কোনো জিনিস কানে যাবে না, কোনো জিনিস আমি ফিল করছি না, গরম ঠান্ডা কোনো বোধ নেই, কোনো অস্তিত্বের বোধ নেই, জাস্ট ওই একটা মন্ত্র, আরো কনসেন্ট্রেট কর মন, আরো কনসেন্ট্রেট কর, আরো চেষ্টা কর, আরো কনসেন্ট্রেট কর, ওইরকম আমি নিজেই নিজেকে বলতে থাকতাম এবং আরো গভীরে আরো গভীরে আরো কনসেন্ট্রেটেড ওয়েতে ওটা করতে থাকতাম। তো সেটাতেও আমি দেখেছি দুর্দান্ত ধ্যান হতো, এবং তারপরে একটা ফেজে এসে তো সেটা আর বলতে হতো না, তারপরে এত গভীরে চলে যেতাম যে কোনো হুঁশ নেই আর কি। তো এইগুলো আমার টিপস আর কি, যেগুলো আমি ফলো করেছি। আর ওই সময়টা একটা ফেজ আবার এমন গেছিল, একটা ফেজে মনে হতো যেন সমস্ত ভেঙে যাচ্ছে, মানে আমার বিলিফ সিস্টেম, আমার থট প্যাটার্নস, আমি আমার যে আইডেন্টিটি, আমার আমার নিজস্ব যে চিন্তাধারা, সমস্ত কিছু যেন ভেঙে যাচ্ছে। আমি তখন খুব ছোট, ঠিক ব্যক্ত করতে পারবো না ব্যাপারটা কিরকম, কোন বিলিফ সিস্টেম ভাঙছে সেটাও জানি না, কিন্তু সব যেন ভেঙে যাচ্ছে, সমস্ত যেন ভেঙে যাচ্ছে, মানে পায়ের তলার মাটি যেন খসে যাচ্ছে, এরকম একটা ফিলিং। কিন্তু সেই অবস্থাতেও ভয় ভয় নয়, ভয় মানে একটা অস্বস্তি লাগছে বটে, কিন্তু ট্রাস্ট যে হ্যাঁ ঠিক আছে, মানে ঠাকুর আছে, ঠাকুর আছে, ঠিক আছে। ধ্যানের ফলটা আমরা না সবসময় ওরকম বুঝি, মানে কেউ আসবে আমরা ভাবছি যে ঠাকুর আসবে সামনে, দর্শন হবে, এই হবে, ওই হবে, সেইটা কিন্তু নয়। আপনার ধ্যানের ফলটা যে কি হচ্ছে সেটা আপনার হয়তো বোধগম্য হচ্ছে না, কিন্তু হচ্ছে, যা হবার সেটা হচ্ছে, আপনাকে বুঝতে হবে না, আপনি শুধু করে যান, কথাটা হচ্ছে এই। তো তারপরে একেবারে যেন নতুন নতুন করে গড়া, আর দু তিন দিনে মনে হতো যেন এগিয়ে যাচ্ছি, যেন মানে হাওয়ার বেগে এগিয়ে যাচ্ছি, কি করে এগিয়ে যাচ্ছি জানি না, কিন্তু হাওয়ার বেগে এগিয়ে যাচ্ছি এটা ফিল করতে পারতাম। এটা অনেকেরই আপনাদের মধ্যেও হয়তো, যারা যারা প্রচন্ড ভালো সাধনা করছেন তারা আপনারাও এটা ফিল করবেন। টাইমটা, যে টাইমটা আপনি চুজ করবেন না, সেই টাইমটা এমন ভেবে চুজ করবেন যাতে করে সেই সময় যেন আপনি ডিস্টার্বড না হন, মানে রাত্রিবেলা বসছেন, রাত্রিবেলা সবাই শুয়ে পড়েছে, তারপরে আপনি গিয়ে উঠে বসে পড়লেন, তাহলে ফোন আসবে না, কেউ আসছে না, কেউ আসে আপনাকে ডিস্টার্ব করবে না, সেরকম একটা ভেবে নিয়ে সেই টাইমটা আপনি, টাইম আর জায়গা এমন করে বেছে নেওয়া যাতে করে আপনি সেখানে ডিস্টার্বড হবেন না। আর যদি আপনি ডিটারমাইন্ড হন তাহলে ইউনিভার্স বলুন, ল অফ অ্যাট্রাকশন বলুন, ভগবান বলুন, সবই একই ব্যাপার, তো পুরোটাই সহায় হয়। ওই বলে না আগ্রহ থাকলে উপায় হয়ে যায়, তো তাই জন্য আগ্রহ থাকলে ঠিক উপায় হয়ে যাবে। আর একটা হচ্ছে হাঁটু ব্যথা। আচ্ছা, অনেকক্ষণ বসার সময় যখন মনে হয় যে হাঁটুতে খুব লাগছে, আমি যেটা নিজে করেছি, অনেকক্ষণ ধরে হাঁটু মুড়ে বসার পরে যখন হাঁটুতে ব্যথা হতো, এক ঘন্টা দু ঘন্টা হাঁটুতে ব্যথা হচ্ছে প্রথম প্রথম প্র্যাকটিসের সময়, তখন ওই ব্যথাটাকে অগ্রাহ্য করে তাও বসে থাকতাম, জিদ ধরে বসে থাকতাম, যত ব্যথা হোক হবে আমি নড়বো না। তো তখন, এবং আমি জপ চালিয়ে যাচ্ছি বা ধ্যান বা মন্ত্র যেটা আমার করার কথা সেটা আমি করে যাচ্ছি, ওটাকে পুরো ইগনোর করে। কখন আমি আমি দেখতাম যে একটা সময় পরে কিন্তু হাঁটুটা আর ব্যথাও করছে না, আর ওঠার সময়ও যে প্রথম প্রথম ঝনঝন ঝনঝন করতো বা ঝিঝি ধরে যাওয়া যেটা বলে, যে ওই কারণ ব্লাড সার্কুলেশনটা আটকে গিয়েছিল অতক্ষণ ধরে, সেইটা যে হয় না সেটাও চলে যেত। মানে আমি যখন তারপর থেকে দু তিন ঘন্টা বসার পরে যখন উঠছি, তখন আমি কিন্তু একেবারেই উঠে দাঁড়িয়ে গেছি, কোনো অসুবিধা নেই, মানে পা ঝিঝিও ধরে গেছে তাও নয়, একদম ঠিক আছে, পুরো ফ্লেক্সিবিলিটিটা রয়েছে, আড়ষ্টও হয়ে যায়নি।
তাই জন্য যতই হাঁটু ব্যথা হোক ওটাকে সহ্য করে বসে থাকুন, ওটাকে ইগনোর করে বসে থাকুন। আপনার বডি, বডিকেও আমরা না আমরা আন্ডার এস্টিমেট করি। বডি একটা সাংঘাতিক ইনস্ট্রুমেন্ট। বডি নিজেকে আপনার মাইন্ডের সাথে, আপনি যতটা ডিটারমাইন্ড, আপনার বডি কিন্তু আপনার সাথে সাথেই চলবে, আপনার সাথে পুরো কোঅপারেট করে। বডি ওই বলে না দেহের নাম মহাশয়, যা সবই তাই সয়, সত্যিই তাই। মানে বডি দুর্দান্ত ফ্রেন্ড আপনার, আপনাকে পুরো কোঅপারেট করবে। আপনার মাইন্ডটা যদি ডিটারমাইন্ড থাকে, যদি মনে সংকল্প থাকে যেটা আমি করব, বডি আপনাকে, দেহ আপনাকে সম্পূর্ণ সহায়তা করবে। তাই জন্য সেই ভরসাটা দেহের উপরেও রাখুন, বডি পুরো আপনার সাথে খাপ খাইয়ে নেবে। আর আরেকটা হচ্ছে না, একটু ফ্রিডম চাই, জানেন তো, একটুখানি স্বাধীনতা দরকার হয়। ওই স্বাধীনতাটা আপনি যেখানে পাবেন, ওই জন্য ঠাকুর বলছেন একটুখানি বাড়ি থেকে দূরে যাও, একটু জঙ্গলে যাও, একটু মন একটু ছাদে চলে যাও, একটু একান্তে অন্য কোথাও চলে যাও। মানে ওইটা একটুখানি না, একটুখানি ফ্রিডমটা চাই, একটু স্পেস চাই নিজের মতন। আর ওটাও আছে যেটা আমি বললাম, যে ডিটারমিনেশন থাকলে উপায় হয়ে যায়, আগ্রহ থাকলে উপায় হয়ে যায়, কারণ ঠাকুর সব ব্যবস্থা করে দেবেন। যাদের আপনার মনে হচ্ছে যে সেই স্পেসটা আমি তো বাড়িতে পাচ্ছি না, আমি তো ওইখানে পাচ্ছি না, ওখানে পাচ্ছি না, পাচ্ছেন না এখন, পাচ্ছেন না, কিন্তু পাচ্ছি না পাচ্ছি না বলবেন না, ঠাকুরের কাছে প্রার্থনা করুন এবং প্রার্থনার উপর বিশ্বাস করুন, ঠাকুরের উপর বিশ্বাস করুন। ল অফ অ্যাট্রাকশন আছে, যেমন আপনি ভাববেন তেমন হয়ে যায়। তাই জন্য পারিপার্শ্বিক সমস্ত কিছু অনুকূল হয়ে যাবে আপনার অনুসারে। আর যদি এখন অনুকূল হচ্ছে না, কোন একটা ফেজের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, তাহলে সেটাও কিন্তু আপনার সহায়ক। সেই সহায়ক, সেটা বিশ্বাসটা রাখুন, কিছু না কিছু শিক্ষা তার মধ্যে দিয়েও আপনি পাবেন, যে যে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। তাই জন্য এখন স্বাধীনভাবে হিমালয়ে পাহাড়ে একান্তে আনন্দে নিশ্চিন্তে শান্তিতে নিজের মতন কাটাতে পাচ্ছি ঠাকুর মায়ের কৃপায়। সেটা যে যেখানে আছে, নর্মদা তীরে হোক, হিমালয় হোক, কোথায় হোক, কোথায় হোক, আপনারা আপনার মতন অনুকূল স্থান আপনারা পেয়ে যাবেন। শুধু আপনারা এগিয়ে যান, ঠাকুরের উপর নিজের উপর ভরসাটা রেখে এগিয়ে যান। জয় মা, জয় ঠাকুর।